হ্যালো ব্রো, সবাইকে স্বাগত জানাই পাবেন। এখন আমরা সরলরেখার আরেকটি প্রবলেম সলভ করব। এই প্রবলেমটি বোর্ড পরীক্ষা এবং সেই সাথে ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, তবে যদি চিন্তা করে সলভ করা যায় তাহলে কিন্তু খুব সহজেই প্রবলেমটা সলভ করা যাবে এবং খুব দ্রুত সলভ করা যাবে, যদি মনে মনে ক্যালকুলেশন করা যায় বা যদি আইডিয়া করা যায় বিন্দুগুলো স্থানাঙ্ক। সেই দুইটা প্রসেস নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে সমীকরণ করে, আরেকটা হচ্ছে আমরা গ্রাফিকেই খুব সহজে বের করতে পারি কিনা সেই জিনিসটা একটু দেখব। তো আমরা প্রথমে প্রশ্নটা দেখি। প্রশ্নটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু 0,4 আর একটা হচ্ছে 0,-4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই দুইটা বিন্দুকে আমরা ধরে নিই এ আর বি, আর একটা বিন্দু হবে সি। তাহলে আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি। সাপোজ আমরা এ এবং বি এর স্থানাঙ্ক জানি, এ বি, এ হচ্ছে 0,4 আর এটা হচ্ছে 0,-4। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে এটা কিন্তু এক্সাক্ট চিত্র না, এটা হচ্ছে আনুমানিক একটা চিত্র, কারণ বিন্দুগুলো প্লট করলে কিন্তু এরকম চিত্র আসবে না। সো এটা কোনো সমস্যা না, আমরা আমাদের মতো করে একে নিতে পারবো। আর সি ধরে নিলাম এক্স কমা ওয়াই। এখন এখান থেকে আমরা যেহেতু এক্স এবং ওয়াই এর মান বের করা দরকার, আমাদেরকে বুঝতে হবে যে আমরা ছোটবেলায়, মানে এটা যেহেতু ইন্টার, আমি ছোটবেলা বলতে মিন করছি 7-8 যখন সমীকরণ সমাধান করেছি, সমীকরণের সমাধান করার একটা শর্ত ছিল যে যতগুলো চলক থাকবে আমার অন্তত পক্ষে তত সমীকরণ দরকার, ডিফারেন্ট ডিফারেন্ট সমীকরণ দরকার। এখন ডিফারেন্ট সমীকরণ বলতে কি বুঝাই, যেমন আমি যদি বলি যে 2x = 6, এটা একটা সমীকরণ, আর একটা সমীকরণ হচ্ছে 4x = 12। হ্যাঁ, তাহলে বেসিক্যালি কিন্তু একই সমীকরণকে প্রকাশ করছে, কারণ একটাকে মাল্টিপ্লাই করলে একটা পাওয়া যায়। সো এটা না, আমার ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা সমীকরণ আসতে হবে, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন কন্ডিশন থেকে দুইটা সমীকরণ আসতে হবে। তো দুইটা কন্ডিশন কি হতে পারে? একটা কন্ডিশন আমি বলতে পারি এখান থেকে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, আমরা বলতে পারি যে এবি = বিসি, আরেকটা বলতে পারি এসি = বিসি। সো দুইটা কিন্তু দুইটা কন্ডিশনকে নির্দেশ করছে, একটা হচ্ছে এবির সাথে বিসির রিলেশন, আর একটা হচ্ছে এসির সাথে বিসির রিলেশন। সো আমরা দুইখান থেকে দুইটা সরলরেখা পাবো, একটা পাবো হচ্ছে এ বি = এসি থেকে, আরেকটা পাবো হচ্ছে বিসি = এসি থেকে। আচ্ছা, কেউ যদি চায় তারা এ বি = এসি, আরেকটা নিতে পারে হচ্ছে বিসির সাথে এ বি নিতে পারে, মানে এ বি = বিসি, সেটাও নিতে পারে। সেখান থেকেও যদি নেই তাও আমার ডিফারেন্ট দুইটা সমীকরণ হচ্ছে। তো আমরা এই দুইটা দিয়ে করি, কোনো সমস্যা নেই। প্রথম আছে হচ্ছে এ বি = এসি, তো এসি, এসি যদি এবি হয়, আচ্ছা আমরা এটাকে একটু তাড়াতাড়ি করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এবি যদি এসি হয় তাহলে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার বলতে পারবো, আর বিসি স্কোয়ার = এসি স্কোয়ার বলতে পারবো। আচ্ছা, স্কোয়ারটা কেন বললাম, তাহলে আমার একটা লাইন শর্ট হবে, আমরা ওই বর্গমূল চিহ্নটা না দিয়ে সরাসরি বর্গমূলটা উঠিয়ে দিতে পারি, সেই কাজটাই করে, কারণ এবি দূরত্ব হচ্ছে √ এই ভ্যালুগুলো x1 - x2, আর y1 - y2 স্কোয়ার হবে, সেটা থাকবে, রুটটা পরের লাইনে চলে যাবে, কারণ এবি স্কোয়ার করলে। আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে যে সমীকরণটা পাবো সেটা একটু লেখার চেষ্টা করি, এসি স্কোয়ার, তাহলে x - 0² প্লাস y - 4² আমরা x - 0² প্লাস y - 4² = তাহলে এটা ছিল এসি স্কোয়ার = হচ্ছে এবি স্কোয়ার। আচ্ছা, এবি সমান কি পাবো, এখানে একটা শর্টকাট ইউজ করতে পারবো আমরা, সেটা হচ্ছে যেহেতু এ এবং বি এর ভূত সমান, তাহলে মনে রাখতে হবে যদি দুটা বিন্দুর ভূত সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে তাদের কোটির পার্থক্য, তাহলে এই দুইটা পার্থক্য হচ্ছে 4 - -4, তার মানে 8। মানে অন্যভাবে বলতে পারেন যে -4 - 4, তাহলে আসছে -8, আর দূরত্ব যেহেতু পজিটিভ হবে তাহলে এটা হচ্ছে 8। সো এবি হচ্ছে 8, এবি স্কোয়ার করবো তাহলে আমরা পাবো 64। সো এই কনসেপ্টগুলো নিয়ে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, সো এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওগুলো যদি একটু দেখে নেন তাহলে আশা করছি খুব সহজে এটা ক্যাচ করতে পারবেন। আচ্ছা, তাহলে এটা একটা সমীকরণ, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x² + y² তারপর পাবো -8y + 16 = 64। তো এটা একটা সমীকরণ, আর আরেকটা সমীকরণ পাবো হচ্ছে bc² = ac². তো এটাকে আমরা এখান থেকে চাইলে আমরা x এর মানটা নিতে পারি, আর একটা কাজ করতে পারি, আচ্ছা এটাকে আমি সমীকরণে 1 দিয়ে রাখি,
আর বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ারটা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই থেকে এটা বিয়োগ দেবো, তাহলে আছে ওয়াই প্লাস ফোর স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। এক্স মাইনাস জিরো মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর স্কোয়ার। এখন বোথ সাইডসে এক্স স্কোয়ার বাদ যাবে, আমার ওয়াই স্কোয়ার এগুলো আসলে বাদ যাবে, তাও আমি লিখি ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস সিক্সটিন ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন। আচ্ছা এখন এখানে ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হবে, বোথ সাইড থেকে সিক্সটিন সিক্সটিন ক্যান্সেল আউট হবে, তো আমরা পাচ্ছি এইট ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এইট ওয়াই। ওয়াইগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে সিক্সটিন ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, যেখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। সো আমরা কিন্তু অলরেডি এই স্থানাঙ্কটা পেয়ে গেছি, এটা হবে জিরো। আচ্ছা এখন একটা জিনিস আমি এখানে বলে রাখি যে এটা যে জিরো হবে এত ক্যালকুলেশন করে বের করা লাগবে না, আমরা এর পরের ভিডিওটাতে আলোচনা করব বা শেষের দিকে ভিডিও শেষ আলোচনা করব যে এই যে ওয়াই যে জিরো হবে এটা কিভাবে খুব দ্রুত ক্যাচ করা, মানে চিত্র দেখে বুঝতে পারবো, সেই মেথডও আমরা প্রবলেমটা সলভ করব। আচ্ছা এটা এখন বলে রাখছি, এখন বাকি পার্ট আশা করছি আপনারা পারবেন, এটা খুব সহজ। ওয়াই এর মান যে জিরো এটা আমরা এই যে প্রথম সমীকরণে বসে দিব, তাহলে যেটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে জিরো, এটাও জিরো, প্লাস সিক্সটিন ইজ ইকুয়াল টু পাবো সিক্সটি ফোর। এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফর্টি এইট, তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস রুট ওভার ফর্টি এইট। আচ্ছা রুট ওভার ফর্টি এইট মানে হচ্ছে রুট ওভার থ্রি ইন্টু সিক্সটিন, সিক্সটিনকে স্কোয়ার রুট করলে পাওয়া যায় ফোর, তার মানে হচ্ছে প্লাস মাইনাস ফোর রুট থ্রি, এক্সের ভ্যালু আসছে প্লাস মাইনাস ফোর রুট থ্রি। আচ্ছা এই যে দুইটা ভ্যালু আসবে এটা কেন আসবে সেটা নিয়ে একটু আলোচনা করব, তো এর আগে এই জিনিসটা আমি একটু মুছে নিই। যে জিনিসটা বলছিলাম যে এক্সের ভ্যালু দুইটা কেন আসবে, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, সাপোজ এটা যদি একটা শীর্ষবিন্দু হয় এটা যদি আরেকটা শীর্ষবিন্দু হয় তাহলে তৃতীয় শীর্ষবিন্দুটা এই পাশেও হতে পারে এই পাশেও হতে পারে, তাহলে একটা এই পাশেরটা প্লাস হলে এই পাশেরটা হবে মাইনাস, এটা একটা। অথবা যদি চিত্রটা এরকম হয় যে আমরা এই দুইটা শীর্ষবিন্দু জানি, একটা উপরে হতে পারে আর একটা নিচের দিকে হতে পারে, সো এটা এবং এটা বিপরীত দিকে হবে, এজন্য একটা প্লাসের হয়েছে একটা মাইনাসের হয়েছে। আচ্ছা নট নেসেসারি যে সবসময় আমার একটা প্লাসের একটা মাইনাসের হবে, আমার এই পাশেরটা যদি মাইনাস হয় এটা অলরেডি মাইনাস আছে তাহলে বাম পাশেরটা আরও আগে মাইনাস হবে, সো দুইটা নেগেটিভ আসতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি জাস্ট বলেছি যে দুইটা বিন্দু কেন হতে পারে, দুইটা মান এসেছে কারণ আমার একটা মান হতে পারে ডান পাশে আর একটা মান হতে পারে বাম পাশে, কারণ কন্ডিশনটা এই পাশের জন্য যা এই পাশের জন্য তা। আচ্ছা তো আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পেরেছেন যে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক আসবে প্লাস মাইনাস ফোর থ্রি কমা জিরো। এই কোশ্চেনটা ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, রিটেনের জন্য আগেও বলেছি। এখন আমরা বিকল্প একটা সমাধান দেখবো যে খুব সহজে কীভাবে এই যে ওয়াই এর মান জিরো আমরা অনেকগুলো ইকুয়েশন থেকে বের করেছিলাম এটা ইকুয়েশন ছাড়া কীভাবে সলভ করা যায়, সো সেই ভিডিওটা এখন করব। আশা করছি সবাই ভিডিওটা দেখবেন, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।